হ্যালো ভিউয়ার্স তো এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করব মাদ্রাসা সার্ভিস এসএলএসটি দু হাজার ফর্ম রিজেকশান কারণ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডিংয়ের যে প্রবলেমগুলো রয়েছে মনে করা যাক কারোর অ্যাপ্লিকেশান আইডি মিসিং হয়ে গেছে কারোর ফর্ম হারিয়ে গেছে তো কীভাবে অ্যাপ্লিকেশন আইডি পাবে এবং ফর্ম ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং এই রিলেটেড যে কোনো সমস্যা সমাধানের জন্য তোমরা কি কি করতে পারবে এই নিয়ে আজকের আমার ভিডিওটি তো চলো ভিডিওটি আমরা শুরু করি তো প্রথমত বলবো তো যাদের ইতিমধ্যে আমরা জানি যে বারো হাজার পাঁচশো চুয়ান্ন বা বারো হাজার পাঁচশো জন প্রায় তেরো হাজারের কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে তো কী কী কারণে রিজেক্ট হয়েছে সেটা আমি আলোচনা করব এবং তারপরে বলবো তার জন্য তোমরা কি করতে পারো এবং যাদের অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে গেছে বা বিশেষ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তারা কি করবে এই নিয়ে আমি ভিডিওটি বিস্তারিত জানাবো তো শেষ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত বলবো যে কেন এই বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জনের ফর্ম রিজেক্ট হলো এটা হচ্ছে আমাদের প্রথম কথা তো প্রথমত বলবো খুব ভালো করেই আমরা জানি বা যারা গেজেট পড়েছিলে বা নোটিফিকেশন পড়ে সেখানে বলা ছিল যে গ্র্যাজুয়েশনের মার্কস কিন্তু পাস এবং অনার্স মিলিয়ে ফিফটি পার্সেন্ট থাকতে হবে যাদের বা মাস্টার ডিগ্রি যে ফিফটি পার্সেন্ট থাকতে হবে যাদের মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশনে কোথাও ফিফটি পার্সেন্ট নেই তারা কিন্তু তাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে ওকে তো তারপরে বলবো অনেকে কি করেছে যে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে পাস অনার্স এর মার্কস মিলিয়ে না দিয়ে শুধুমাত্র অনার্সের মার্কস দিয়ে দিয়েছে তো সে কারণ সে কারণের জন্য কিন্তু রিজেক্ট হয়েছে তোমরা ইতিমধ্যে জানো যে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু এইটি সংশোধন করার কিন্তু একটি সুযোগ দিয়েছিল যারা এটাকে কাজে লাগিয়েছে তাদের কোনো প্রবলেম হয়নি যারা এটাকে কাজে লাগায় তাদের কিন্তু সমস্যা হয়েছে তো এক্ষেত্রে আমি বলবো যাদের সমস্যা হয়েছে তাহলে তারা কিন্তু ইগনোর করেছিল বলে সমস্যাটা হয়েছে আচ্ছা তারপরে বলবো মিডিয়াম বা ভাষা ঠিক আছে তো কোন মিডিয়ামে তারা পড়াবে বা কোন মিডিয়াম বাংলা মিডিয়াম নাকি উর্দু মিডিয়াম তো মিডিয়ামটা অনেকে চুজ করেনি তো সেক্ষেত্রে আবার যারা নবম এবং দ্বাদশ উভয় দুটিতেই অ্যাপ্লাই করেছিল সেক্ষেত্রেও কিন্তু তাদের ফর্ম বাতিল হয়েছে একটা কথা বলবো যাদের এই সমস্ত কিছু বাদ দিয়ে সমস্ত কিছু দিক যদি ফর্ম ঠিক থেকে থাকে অর্থাৎ যারা আমি যে কথাগুলো আমি বললাম এগুলো বাদে যদি কারোর সমস্ত ইনফরমেশান সঠিক থাকে মনে করো ফিফটি আছে তোমার সব কিছু ঠিক আছে তুমি দেখে নিলে তো সেক্ষেত্রে তারা কি করবে সেক্ষেত্রে তারা কি করবে তারা কমিশনের অফিসে দ্রুত চলে যাও আজকালকের মধ্যেই কিন্তু কমিশনের অফিসে চলে যাও এবং একটা চিঠি করো সেখানে তাহলে কিন্তু তোমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এইটি হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের ঠিকানা ঠিক আছে বিধাননগর কলকাতা সেক্টর ওয়ান বেঙ্গল সাত লক্ষ একানব্বই তো এই ঠিকানায় তোমরা চলে যাও এখানে গিয়ে কিন্তু তোমাদের সমস্যা সমাধান হতে পারে এবার বলবো যাদের অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে গেছে তো তারা কি করে ফর্ম অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো সেক্ষেত্রে তাদের করণীয় কি মাদ্রাসা সার্ভিস কমিশন এই যে নাম্বারটি নাইন এইট সেভেন ফোর থ্রি ডবল ফাইভ ওয়ান ডবল ওয়ান ফোর এই নাম্বারতে নিজের নাম বাবার নাম এবং ডেট অফ বার্থ হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে অ্যাপ্লিকেশন আইডি পেয়ে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে তো এই হচ্ছে মূল কথা ছিল এবং দেখা যাচ্ছে যে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু রিজেকশনের লিস্টটা কিন্তু রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জনের কিন্তু লিস্ট রয়েছে যেখানে তাদের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়েছে দেখা যাচ্ছে যে মাল্টিপেল অ্যাপ্লিকেশান টোটাল মার্কস গ্রাজুয়েশন দেয়নি ঠিক আছে মিডিয়াম ইন্সট্রাকশন কোন ভাষাতে তো মূলত এই কটা কারণের জন্য কিন্তু এবং কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে ঠিক আছে মোটর মূলত তিনটি কারণের কিন্তু ফর্ম রিজেকশন হয়েছে তো যাদের রিজেক্ট হয়েছে তাদের এখন আপাতত কিছু করার নেই তবুও তারা একবার অফিসে গিয়ে চেষ্টা করতে পারে এবং এই কারণগুলো ছাড়াও দেখা যাচ্ছে তাদের সব কিছু ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্মে কিছু ঠিক আছে তোমরা একটা কাজ করতে পারো তোমরা কিন্তু সরাসরি কমিশনের অফিসে কিন্তু চলে যাও সেখানে গিয়ে তোমরা তোমাদের আবেদন জানাও হয়তো তোমাদের সমস্যার সমাধান হয়েও যেতে পারে এবং যাদের অ্যাপ্লিকেশন আইডি মিস আছে আমি একটু আগেই বললাম যাদের অ্যাপ্লিকেশন আইডি মিস আছে তারা তারা কিন্তু এই নাম্বারে নাইন এইট সেভেন ফোর থ্রি ডবল ফাইভ ডবল ওয়ান ফোর এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করো তোমার নাম বাবার নাম এবং ডেট অফ বার্থ লিখে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবে তখন কিন্তু তোমরা ফর্ম ডাউনলোড এই সরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে তো এই ছিল আজকের আপডেট ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এই যে ভালো থাকবে সবাই